ছোটবেলার খেলার জিনিসগুলো, সেই ভেঙে যাওয়া ব্যাট বা লুকিয়ে রাখা দুটো নতুন ক্যাম্বিসের বল, একটা পছন্দের পুতুল অথবা প্রত্যেকের নজর থেকে সরিয়ে রাখা গ্রিটিংস কার্ড, বহু যত্ন করে নিজের বাড়ির কোনো একটা লফটে দেখবে তোলা আছে, প্রায় এক যুগ ধরে পুরনো একটা বাক্সে বন্দি তোমার এককালের খুব যত্ন করে মনের কাছের জিনিস এগুলো, অথচ আজ আর কিন্তু খুলে দেখা হয় না। আমাদের মনের মধ্যে প্রত্যেকের এরকম একটা বেসমেন্টের ঘর আছে, যেখানে অনেক পুরনো না ভুলে যাওয়া কথা হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে বেসমেন্ট বন্দি করতে চেয়েছি আমরা, দূরে সরিয়ে রেখেছি বহুদিন ধরে, বহু বছর ধরে। ওই বেসমেন্টে সচরাচর কেউ আমরা যাই না, বন্ধ পড়ে আছে, ঝুল পড়েছে, কাজের ফাঁকে গাড়ি বাড়িতে সময় আছে ফিরে দেখার, ফিরে দেখেই বা কী হবে। ও বাই দ্য ওয়ে, ফিরে দেখার জন্য টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুক তো আছেই, সে তো আজও সকালে পোস্ট করেছিল নিজের কারেন্ট বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি। অথবা তুমি বেশ ভালোই জানো যে ওর ছেলের বা মেয়ের আজ 5 বছর বয়স হলো, এক ঝলক দেখে লাইক দিয়ে বা না দিয়ে চলে যাওয়া সেটা তো আছেই। তুমি এখন আগের চেয়ে অনেক শক্ত, ম্যাচিওর অথবা প্র্যাকটিক্যাল, ইনসিলিকাল। ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ইন ইয়ার টাইম, ইউ ট্রাই টু ট্রিট পিপল বেটার, আর মে বি ইউ জাস্ট নো হাউ টু ট্রিট পিপল অ্যাট দ্য রাইট টাইম, বিফোর দ্য টেক ইউ ফর দ্য রাইট অর টেক ইউ ফর দ্য গ্র্যান্টেড। সত্যি বলতে গেলে একা একা থাকতে থাকতে তোমার এমন একটা অভ্যেস হয়ে গেছে যে আজ আর ম্যাটার করে না তোমার পাশে কে থাকলো বা থাকলো না। কিন্তু মেঘলা দিনে, শরীর খারাপ হওয়া মন খারাপের দুপুরে এখনো মনে পড়ে সেই হাত ধরা, সেই ছুটে গিয়ে এক দৌড়ে পছন্দের সেই মানুষকে জড়িয়ে ধরা, গলার কাছে চুমু খাওয়া, খুব কান্না পেলে কাউকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা। কিন্তু সেসব এখন অতীত, তোমার জীবনটাও 5-lane highway, স্পিড আছে আর স্পিড ব্রেকারটা তুমি নিজে অনেকটা যত্ন করে বাদ দিয়ে দিয়েছো, তা বেশ ভালোই করেছো। সেদিন একজন খুব কাছের মানুষের সাথে দেখা করতে গেলাম, অনেকক্ষণ বসে আছি, রেস্টুরেন্ট প্রায় বন্ধ হওয়ার জোগাড়, টেক্সটে কথা হচ্ছে, সে অত্যন্ত ব্যস্ত হয়ে তাড়াহুড়োয় আসছে, টেক্সট করলাম সাবধানে এসো, ওয়েটার এদিকে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করতে এলো, স্যার আমাদের নিচের কাউন্টার কিন্তু বন্ধ হয়ে যাবে, ইউ ক্যান শিফট আওয়ার রেস্টুরেন্ট অন দ্য টপ ফ্লোর। আমি হেসে বললাম, গিভ মি 10 মিনিটস মোর। পাশের কাছে দরজা খুলে সেই চেনা মুখ, গল্প করতে করতে ওপরের ফ্লোরে রওনা দিলাম, পরের দিন সকালের ট্রেন, অনেক দূরে যেতে হবে, সকাল সকাল অ্যালার্ম, ক্যাব থেকে নেমে এক দৌড়, আজ ট্রেন মিস হবে মনে হয়, পকেট থেকে টিকিটটা বের করে প্ল্যাটফর্ম মিলিয়ে ট্রেনে উঠে সিটে গিয়ে বসেছি, দেখি চেনা একজন, চিনতে অসুবিধা হচ্ছে না একেবারেই, একই তার সাথে তো আজ প্রায় 10 বছর পর দেখা, সময় চলে গেছে অনেক, জানি তার আজ অন্য সংসার আছে, গিয়ে কি কথা বলবো, না ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু এত দিনের একটা সম্পর্ক, এত দিনের একসাথে বেড়ে ওঠা, কি করব। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানে ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার,
সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়া আজ পার হওয়া চাওনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে, একসময় আঙুল নেড়ে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসল মোড়ে এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? এতটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগল, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। এরম কোনো হঠাৎ দেখার গল্প আছে নাকি তোমার, আমায় বলবে? অনেক দূর যেতে হবে তো, একলাই যাচ্ছি, আসলে আমার একলা চলে চলে দিব্যি অভ্যেস হয়ে গেছে। ল্যাপটপটা কাছে থাকলে তো কোনো কথাই নেই, অ্যামাজন প্রাইমের কয়েকটা প্রি ডাউনলোডেড মুভি বা নেটফ্লিক্সের কোনো সিরিজ, রবীন্দ্র জয়ন্তীর স্ক্রিপ্ট বা ক্যামেরার ছবি তোলা, এইসব দিয়ে সময় বেশ চলছে। তা তোমার গল্পটা কি যদি তুমি শেয়ার করো, সময় কিন্তু কেটে যাবে। আমি কোন স্টেশনে নামব, আরে সে অনেক দেরি। যাই হোক, আজ তাহলে আসি। উইথ দ্যাট উইচ এ ম্যান সুব্রত গায়েন সাইনিং আউট, টিল উই মিট নেক্সট, কিপ লাভিং অ্যান্ড কিপ ফলিং ইন লাভ।